শিলচর পার্ক রোড শশীনিবাস ভবনে যথাযোগ্য মর্যাদায় আনন্দ উৎসাহের সাথে পালন করা হয় জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে পরিবার সদস্যের মধ্যে আনন্দ উৎফুল্লতার পরিবেশ পরিলক্ষিত হয়। প্রায় হাজারখানেক ভক্তপ্রাণ নাগরিকেরা মহাপ্রসাদ গ্রহণ করেন এবং পূজা অঞ্জলি এবং ভজন কীর্তন অনুষ্ঠানে যোগদান করেন। সময়ের অভাবে এবং পরিবারও বাড়ছে, তাই সেকালের পুজো এখানে পুজোর মধ্যে কোনো ফেরা সেকালে এখানে মানে পূজার মধ্যে পার্থক্য তো হচ্ছে, আগে ছিল একান্ন পরিবার, তখন আমরা সবাই একসঙ্গে থাকতাম, এখন আমরা আছি, হয়তো আমরা একটু স্ক্যাটারভাবে আছি, আমি আছি গান্ধীবাগে পার্কটে, আমাদের দুই ভাই আছি, আমরা আমাদের অন্য অন্য বাইরে আমার কাকুরা আছেন অন্য জায়গায়, কিন্তু আমরা পুজোর সময় সবাই একত্রেই আমরা একসঙ্গে পূজা করি এবং সেই সময় যে আনন্দ, আর এখনও আনন্দ ঠিকই আছে, কিন্তু এইটাই একটু পার্থক্য, সবাই একটু যার সময় একসঙ্গে মিলিত হয়ে আমরা পূজা করি, পরিবার বাড়া একটু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায়। আর একটা জিনিস কি জানেন, আমার যতটুকু জানা, আমি আজকের থেকে 60 বছর আগের কথা বলছি, তখন আমার বয়স হতো আমার 14 বছর ছিল, কিন্তু তখন শিলচর শহরে যদি পুরনো বুঝিয়ে থাকে বলে থাকে একমত আমাদের বাড়িতে ছিল, আর ছিল PWD-র অফিসে একটা পূজা ছিল, আমার জানার মতো একটা পূজা ছিল ওই ইয়েতে, ওই আমাদের মায়া হোটেলে বাড়িটা ওই যেন ঠিক আমি না একটু ওই যেন আমার জানাটুকু আমার যতটুকু জানা ওই দুটো বাড়ি তিনটো বাড়িতে ছিল, এখন তো মার অনেক পুজো হচ্ছে, সেটা একটা আনন্দের বিষয়, মার প্রচার হচ্ছে, আর জগদ্ধাত্রী জগতের দাত্রী উনি হচ্ছেন আমাদের সারদা মারই একটা রূপ জগদ্ধাত্রী। হ্যাঁ, আর যে জগদ্ধাত্রী পুজো করেছিল সারদা মা ওনার হাতি পূজা হয়েছিল, আগে আমাদের বাবা যেটা আগে আমাদের দাদু ওরা করেছিলেন, ওর পরে হাল ধরেছেন আমার বাবা যেটা, তারপরে এখন হাল ধরেছেন আমরা বাইরে এখন করছি, এখন দেখা যাক মা কতদিন আমাদেরকে দিয়ে করাবে, আমরা শুধু উপলক্ষ, মার কাজ মাই করবে, সেটাই আমার একমাত্র মার কাছে নিবেদন, যতদিন পারি আমরা করে যাব, মার আশীর্বাদ যদি পাই।